হ্যালো গাইস, আমরা এখন রাজবাড়ি আর একশোটা মন্দিরে চলে এসেছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তো কি কি আছে সব তোমাদের ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুটি সামনে যাচ্ছে চমলক এন্ট্রি দিয়ে। বন্ধুরা এসে প্রার্থনা করছে, মনে মনে কি বলছে কে জানি। এটা খুবই একটা সুন্দর জায়গা। এই জায়গাটাতে 101টা শিবলিঙ্গ আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ভিডিওটা খুবই ভালো, সুন্দর ভিডিও। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা আমরা সম্পূর্ণ ঘুরে তোমাদেরকে দেখাবো, আর জায়গাটা খুবই ভালো জায়গা, তোমরা আসলে দেখলে বুঝতে পারবে। তো বন্ধু এখন যাচ্ছে খুবই ভদ্র মনে, প্রার্থনা করছে এখন। এই নকশাগুলো অনেক পুরনো, হাতে বানানো, খুবই ভালো। এই মন্দিরটির ভিতরটি খুবই সুন্দর এবং খুবই একটি ভালো জায়গা। তো এই মন্দিরটির ভিতরে একটি কুয়ো আছে, আর এই কুয়োটি খুবই পুরনো একটি কুয়ো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই কুয়োটি। তো আমরা 101টা মন্দির ঘোরা হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের পাশেই রাজবাড়ি আছে, তো তোমাদের রাজবাড়ি গিয়ে দেখাবো কি কি আছে সম্পূর্ণ দেখবে। তো আমরা এখন রাজবাড়ি চলে এসেছি, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। তো এই যে মন্দিরগুলো, যে নকশাগুলো, তো এগুলো খুবই পুরনো এবং হাতে করে বানানো, তো খুবই ভালো এই নকশাগুলো দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন এই নকশাগুলো। আর এই তোমরা এই মন্দিরটি দেখতে আসবে অবশ্যই, ঠিক আছে? তো মন্দিরটি খুবই একটি ভালো জায়গা। তো দেখতে পাচ্ছেন যে এই দেয়ালে যে নকশাগুলো, এগুলো খুবই আগে পুরনো এবং খুবই সুন্দর দেখতে, হাতে করে বানানো পুরোটাই, দেখেন। দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে রাজবাড়ির মধ্যে একটি মন্দির। তো মন্দিরে যে ঠাকুরটা, সেটা হচ্ছে এই ঠাকুরটি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ, ঠিক আছে? তো এই ভিডিওটি আমরা খুবই ভালো মতন বানিয়েছি, যদি ভালো লেগে থাকে তো একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিও প্লিজ।